আসসালামু আলাইকুম আল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপি কি দেখাচ্ছি আশা করি দেখেই বোঝা যাচ্ছেন। মাত্র 4 টেবিল চামচ ময়দা দিয়ে একদম পুরো পরিবারের জন্য 1 প্লেট জিলাপি তৈরি করে নেব মাত্র 5 মিনিট সময়ের মধ্যে। খুব বেশি সময় লাগে না বানানোতে, তাই আজকে আপনাদের সঙ্গে এই মজাদার জিলাপির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিচ্ছি বললে ভুল হবে, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা যেন ঠিকঠাক থাকে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, আর এখন টক দইটা একটু ভালো করে মিলিয়ে নেব। টক দইয়ের যে কাপটা সেই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। যদি লাগে মনে হয় তাহলে আরও একটু পানি অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার পর আবারও একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। ব্যাটারটা যখন একদম পারফেক্ট হবে তখন জিলাপিগুলো অনেক বেশি সুন্দর আর মুড়মুড়ে ক্রিস্পি হবে। এখন পানি অ্যাড করে দিচ্ছি। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ব্যাটারটা তৈরি করতে আমার যতটুকু সময় লাগে, তারপরে সময়টা কিন্তু খুব দ্রুতই চলে যায়। তবে ব্যাটারটা একটু সময় নিয়ে করলেই ব্যাটারের থিকনেসটা খুব সুন্দর আসে। এখন আমাকে হাত লাগাতে হবে। হাত দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে আমি মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জিলাপির জন্য তৈরি হচ্ছে এই ব্যাটার ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা যখন মোটামুটি রেডি হয়ে যায়, এরকম একটা থিকনেস চলে আসে, তখন এখানে অ্যাড করে দিব ইনো। আর এখানে আমি 4 টেবিল চামচ ময়দার জন্য 1 প্যাকেট পুরোটাই নিলাম এই তো। আর এই ইনোটা দেওয়ার কারণে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, জিলাপিগুলো দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে। ইনোর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, তারপর এখানে বেকিং সোডাও দেওয়া আছে, তাই আলাদাভাবে বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করার কোনো দরকার নাই। এনে দেওয়ার পর আবারও একটু মিলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালারটা দিলে জিলাপিটা দেখতে কালারটা খুব সুন্দর লাগে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দুইটাই 2 ফোঁটা করে দিয়ে দিলাম। এতে করে কালারটা অনেকটা মানে জিলাপিটা যেরকম হয় ঠিক ওরকমই হবে। দোকান থেকে আমরা জিলাপি কিনে আনলে একটা লালচে লালচে কালার আসে, তো ওই কালারটা আসার জন্য দুইটা কালার একসাথে করে অ্যাড করলাম। আশা করি আজকের জিলাপির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ইজি লাগবে, আর একদম মানে কী বলবো, ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার এই জিলাপি তৈরি করে নিতে পারবেন এক মুহূর্তেই। বেশি সময় লাগবে না, ইনস্ট্যান্ট জিলাপি। আর জিলাপি খাওয়ার জন্য মানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, কারণ এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে না। ব্যাটার তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে জিলাপি বানাতে চলে যেতে পারবেন। আমার এই ব্যাটার রেডি। এখন আমি ব্যাটারটাকে একটা বোতলে নিয়ে নিব, যে বোতলটা দিয়ে আমি জিলাপিগুলো তৈরি করব। মাত্র 10 টাকা দিয়ে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, আর এই বোতলটা দিয়েই আমি জিলাপিগুলো তৈরি করব। ব্যাটারটা যখন রেডি আমি বোতলে ভরে তারপর আমি শিরা তৈরি করে নেব। আমার শিরাটা আগে থেকে তৈরি করে ঠান্ডা করে নিতে হবে, তারপর জিলাপিগুলো ভাজতে যাব। এর আগে জিলাপিগুলো ভেজে নিলে শিরাটা কিন্তু গরম থাকবে। তো জিলাপিটা আমি একটু পরেই বানাচ্ছি, কারণ হলো শিরাটা আমার আগে তৈরি করতে হবে, শিরাটা আমার ঠান্ডা করে নিতে হবে। তো আজকে যেহেতু আমি মাত্র 4 টেবিল চামচের ময়দা দিয়ে জিলাপি তৈরি করছি, তাই কিন্তু শিরা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগবে না। শিরার পরিমাণটাও খুব বেশি হবে না যেহেতু, তো আমি শিরাটা এখন তৈরি করে নেব। আমার জিলাপির জন্য এরকম একটা সসের বোতল নিয়েছি, যাতে জিলাপির প্যাঁচগুলো আমি দিতে পারি। জিলাপির প্যাঁচ দেওয়ার জন্য এরকম একটা বোতলই যথেষ্ট। মাত্র 10 টাকা দিয়ে যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় সেই সব দোকান থেকে কিন্তু এই বোতলটা নিতে পারেন। এটা একটা সসের বোতল। তো যাই হোক, এখন আমি শিরা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ পরিমাণ পানি আর 2টা এলাচ। আর এই শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা ওরকম টাইপের হবে না, একদমই মোটামুটি মানে পাতলা থেকে একটু হালকা ঘন এরকম একটা শিরা হবে। এখানে আমি বড় সাইজের একটা লেবুর রস পুরোটাই অ্যাড করে দিব। লেবুটার রস হবে প্রায় 4 টেবিল চামচের মতো, আর এই লেবুটা দেওয়ার কারণে জিলাপির টেস্টটা অনেক বেড়ে যাবে। অনেকেই কিন্তু মিষ্টি খাবার খেতে পারে না, জিলাপি মিষ্টি এগুলো খেলে মনে হয় যে অরুচি চলে আসে। তো আমি আজকে যে জিলাপিটা তৈরি করছি, আপনারা কিন্তু চাইলে অনেকগুলো জিলাপি একজনই খেতে পারবেন, কারণ এই জিলাপিটা টক টক মিষ্টি মিষ্টি, খেতে ভীষণ মজার। আর এই লেবু রসটা দেওয়ার কারণে শিরাটা কিন্তু জমে যাবে না, শিরাটা একদম যেরকম থাকা দরকার ঠিক ওরকমই থাকবে, টেস্টটাও অনেক বেশি ভালো থাকবে। এই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার শিরাটা হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। চুলার আঁচটা বাড়িয়ে আমি এটাকে 12-13 মিনিটের মতো জাল করেছি। এরই মধ্যে কিন্তু চিটচিটে একটা ভাব চলে এসেছে, দেখুন। এই তো
এখন আমার শিরাটার চুলা অফ করে আমি ফ্যানের বাতাসে শিরাটা রেখে দেব। এতে করে খুব দ্রুতই শিরা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা শিরার মধ্যেই কিন্তু জিলাপিগুলো দিতে হবে, গরম শিরাতে কোনোভাবেই দেওয়া যাবে না। গরম শিরায় যদি আমরা সে জিলাপি দিই তাহলে কিন্তু জিলাপিগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে। ঠান্ডা শিরায় গরম জিলাপিগুলো দিতে হবে। এই তো আমি জিলাপির পেস্ট দিয়ে দিচ্ছি। জিলাপির পেস্ট যদিও আমি ভালোভাবে দিতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমি আজকে তৈরি করছি রেশমি জিলাপি। রেশমি জিলাপিটা খুব পাতলা হয় আর খুব দ্রুতই ভাজা হয়ে যায়, ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এটা আমার ভাজতে সময় লাগবে 4-5 মিনিটের মতো, এরই মধ্যে কিন্তু রেশমি জিলাপিটা ভাজা হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে জিলাপিটা ভেজে নিতে হবে। আর জিলাপির পেস্টগুলো মোটামুটি ভালোই হয়েছে, খুব বেশি খারাপ হয়েছে বলবো না, তবে আলহামদুলিল্লাহ মানে ভালোই হয়েছে। আমার যখন জিলাপি খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি বাসায় এরকম জিলাপি তৈরি করে নিই। আমার কিন্তু খুব বেশি সময় লাগে না, এক পাশে আমি জিলাপির ব্যাটার তৈরি করি আর এক পাশে শিরা বসিয়ে দিই, আমি খুব দ্রুতই এই জিলাপিটা তৈরি করে নিতে পারি। আর আমার এই জিলাপি ভীষণ পছন্দ। আপনারা চাইলে কিন্তু এই জিলাপিটা আর একটু মোটা করেও তৈরি করতে পারেন। যদি মোটা করতে চান সেই ক্ষেত্রে সসের বোতলের যে মুখটা সেটা কেটে আর একটু বড় করে নেবেন, তাহলেই কিন্তু জিলাপির পেস্টগুলো আরও মোটা মোটা হবে। তো যাই হোক, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি লাল বর্ণ করে এই জিলাপিগুলো ভেজে নেব, মানে ব্রাউন কালার করে। খুব বেশি ব্রাউন কালার করব না, নামানোর পর কিন্তু কালারটা আরেকটু গাঢ় হবে। একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো, আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আজকের এই মজাদার জিলাপিগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন, এতে করে সবাই এই মজাদার রেসিপিটা দেখে নিতে পারবে, বাসায় চাইলেই তৈরি করতে পারবে। এই তো মজাদার এই জিলাপি আমার হয়ে গেছে। এখন শিরায় দিয়ে জিলাপিটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি সময় ধরে শিরায় রাখা যাবে না, শিরায় দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু শিরা থেকে উঠিয়ে ফেলতে হবে। আর শিরাটা যেহেতু পাতলা তো খুব বেশি শিরাও এর মধ্যে মানে ঢুকে থাকবে না। পাশ থেকে আমার ছোটো বোন বলতেছে ও জিলাপি ভাজবে, এবার ও একটা বেশ ভেজে নেবে। আর ওর ভাজা জিলাপিগুলো কীরকম হয়েছে আশা করি দেখলেই বুঝতে পারবেন। তো জিলাপি যেরকমই হোক এটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। এই তো অনেক সুন্দর ক্রিস্পি রেশমি জিলাপি। জীবনের প্রথম যে জিলাপি বানাবে সেও কিন্তু এই রেসিপিটা দেখলে জিলাপিটা বানিয়ে নিতে পারবে আর খেয়ে নিজেই অবাক হয়ে যাবে যে এত মজার জিলাপি। আমার কাছে আবার কালো জিরা দিয়ে জিলাপি খেতে ভীষণ ভালো লাগে, তাই বোতলের মুখটা খুলে কিছু কালো জিরা এর মধ্যে দিয়ে দিলাম। এখন যে বেসটা ভেজে নেব সেটা হবে কালো জিরার। কালো জিরা দেওয়ার পর বোতলটা একটু শেক করে তারপর আমি জিলাপির পেস্টগুলো দিয়ে নিচ্ছি। তো এই তো আমি কালো জিরা দিয়ে আরও একটা বেস ভেজে নিচ্ছি। আর কালো জিরা জিলাপিটা খেতে পছন্দ করে আমার বাসায় আমি আর আমার হাজবেন্ড, বাচ্চারা তো বেশি পছন্দ করে না, তো ওদের জন্য কিছু জিলাপি আগে থেকেই ভেজে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে কালো জিরার জিলাপিটাও ভালো লাগবে। ইদানিং কিন্তু দোকানের মধ্যেও দেখবেন কালো জিরা দিয়ে জিলাপি ভেজে নেয় আর সেই জিলাপিটা সবাই খুব পছন্দ করে। তো আপনারা চাইলে ঘরেই তৈরি করতে পারেন দোকানের মতো করে জিলাপি। হয়তো দোকানের মতো দেখতে একদম সুন্দর হবে না, কিন্তু টেস্ট দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না, কারণ আমরা এই তেলে কিন্তু একবারই একটা জিনিস ভাজি আর দোকানিরা একটা তেলে বারবার মানে বিভিন্ন রকম জিনিস ভাজে, তাই কিন্তু ওদের থেকে আমাদের বাসার তৈরি জিনিসটা অনেক বেশি হেলদি। তো এই তো আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো কালো জিরা দিয়ে ভেজেছিলাম, আর এরকম কালার অবস্থায় নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার আনা যাবে না, কারণ এটা নামানোর পর আর একটু কালার চলে আসবে। তো কেমন হলো মজাদার আজকে দুই ধরনের জিলাপি আশা করি কমেন্ট করে জানাবেন। একটা হলো কালো জিরার জিলাপি আর একটা হলো রেশমি জিলাপি। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। একটা জিলাপি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এই তো ধরার আগেই কিন্তু মুড়মুড়ে কুরকুরে জিলাপি ভেঙে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।